আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ব্রেড মালাই রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে ব্রেডের ক্রাস্ট রেখে আমি বলেছিলাম খুব প্রয়োজনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে চলে এসেছি খুব ছোট একটি ভিডিও ক্লিপ নিয়ে, ব্রেড ক্রামের রেসিপি নিয়ে। সেই ক্রাস্টগুলো দিয়ে আজকে আমি খুব ইজিভাবে ব্রেড ক্রাম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন এই ভিডিওটির একটু হলেও উপকৃত হবেন। তো সবগুলো ব্রেডের ক্রাস্ট আমি ফ্রাই প্যানে অল্প আঁচে এটা ভেজে নিব, যখন ক্রাঞ্চি হয়ে আসবে তখন আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে ফেলব। চুলার আঁচটা এই মুহূর্তে খুবই লোতে থাকবে, অল্প হাতে এটা নেড়ে চেড়ে ক্রাঞ্চি ভাব যখন চলে আসবে ফ্রাই প্যান থেকে নামিয়ে একটি ব্লেন্ডার জারে আমি নিয়েছি ঠান্ডা হবার পর। এখন জাস্ট ব্লেন্ড করে এটা ব্রেড ক্রাম রেডি। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে ফলো করতে পারেন। আর ব্রেড ক্রাম কিন্তু কম বেশি সবারই আমাদের প্রয়োজন হয়, আমরা কিনে থাকি, তো এইভাবে যদি হাতের কাছে ব্রেডের ক্রাস্ট থাকে আপনারা ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর ব্রেড ক্রাম কিন্তু আমরা ব্রেডের স্লাইস দিয়েও করে থাকি, এভাবেও করে থাকি। তো আশা করছি আপনাদের যদি ব্রেডের স্লাইস আপনারা স্লাইসের পাশে যে ক্রাস্টগুলো এরপরে থেকে না ফেলে এইভাবে ব্রেড ক্রাম যদি প্রয়োজন হয় বানিয়ে নিতে পারবেন। আর বেশি পাউডারি করতে যাবেন না, ব্লেন্ড করে তাহলে পাউডারি হয়ে যাবে, একটা ব্লেন্ডার ব্লেন্ড করলেই হয়ে যাবে একবার। তো এই যে আমি সবগুলো বানিয়ে ফেলেছি, আর এখন এগুলো আমি এয়ার কন্টেনার বক্সে নর্মাল রেফ্রিজারেটরে 10-15 দিন অনায়াসে রেখে আমি ব্যবহার করতে পারবো। এই তো আমার ইজি ব্রেড ক্রামের রেসিপি রেডি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।